কৃষ্ণ। তো আজকে আমি একটা জগন্নাথ লীলা বলবো সুন্দর। এটা রাজাপুর জগন্নাথ লীলা, মায়াপুর থেকে প্রায় 1 কিমি দূরত্ব। তো ঘটনাটা হয়েছে প্রায় 1971 সালে। তো সেখানকার পূজারি ছিলেন এবং মন্দিরের পরিচালক ছিলেন ফটিক চক্রবর্তী। তো তিনি সেখানে সেবা পূজা করতেন এবং মন্দির দেখাশোনা করতেন। তার 7 জন কন্যা ছিল এবং কিছুদিন পর, অনেক সেবা পূজা করার পর, তার দেখা গেল তার পাশে একটা মুসলিম পরিবার ছিল গ্রাম। তো সেই অবস্থা থেকে তিনি তার কন্যাকে নিয়ে খুব ভীতগ্রস্ত ছিলেন এবং তিনি ভাবতে লাগলেন যে আমার কন্যাদের কি হবে, অবশ্যই এখান থেকে আমার চলে যাওয়াটাই খুব উত্তমজনক। তিনি স্থির করলেন সেখান থেকে তিনি চলে যাবেন। পরবর্তীতে তিনি কটোয়ায় চলে যান। সেখানে যাওয়ার পর সেবা পূজা জগন্নাথের অনেক দিন পর্যন্ত বন্ধ রয়েছে। তখন সেই অবস্থায় সে মুসলিম পরিবারের এবং সেই গ্রামের তারা একটি শব্দ শুনতে পায়। সেখান দিয়ে যখন যাচ্ছে এবং হাঁটাচলা তারা দূরত্ব বজায় যখন করছে, সেই অবস্থাতেও তারা শব্দ শুনতে পায় যে তোমরা কেন আমাকে খাওয়ার দিচ্ছ না, কেন আমাকে খাওয়ার দিচ্ছ না, কেন আমার সেবা পূজা বন্ধ রেখেছ। এবং খুব উচ্চস্বরে বলতে লাগলেন যে তোমাদের পরিণতি খুব খারাপ হবে, আমার সেবা পূজা অচিরে খুব শীঘ্রই চালু করো। তখন সেই গ্রামবাসীরা স্থির করে সেই কটোয়ায় সেই ব্রাহ্মণের বাসায় যাবেন। সে ব্রাহ্মণের কাছে যাওয়ার পর তাদেরকে বললেন যে কৃপা করে আপনারা সেই জগন্নাথের সেবা পূজা শুরু করুন, কেন আপনি এই জগন্নাথ মন্দির ছেড়ে এখানে চলে আসছেন। সে পুরো অবস্থায় ব্রাহ্মণটি বললেন না, আমি যাব না। তারপরও তাদেরকে পরিপূর্ণভাবে বলা হয়েছে যে কৃপা করে চলুন। সে ব্রাহ্মণটি বলে না, আমি যাব না। এরপরে আবার তাকে বলা হয় যে কৃপা করে চলুন, আমাদের সমস্যা হচ্ছে। সে ব্রাহ্মণটি বলছে কি এমন সমস্যা হচ্ছে। তখন তারা বলছে যে আপনার সেই মন্দির থেকে শব্দ আসছে যে কেন আমার সেবা পূজা বন্ধ রয়েছে, আমার সেবা পূজা কেন বন্ধ রয়েছে, আমাকে কেন খাবার দেওয়া হচ্ছে না, আমার সেবা পূজা যদি সুন্দর মতো না হয় তাহলে তোমরা সুন্দর মতো থাকতে পারবে না, এই জন্য আমরা খুব ভীতিগ্রস্ত, তো কৃপা করে আপনি সেখানে চলুন। তো সেই ব্রাহ্মণটি বললেন না, আমি যাব না, আমার 7টি কন্যা রয়েছে, এই কন্যাকে নিয়ে আমি খুব ভীতিগ্রস্ত এবং এদের বিয়ে দিতে হবে, এদেরকে পরিপূর্ণভাবে তাদের স্বামীর ঘরে যেতে হবে, সুন্দরভাবে তাদেরকে পরিচালনার জন্য আমার সেই মন্দিরটি উপযুক্ত নয়। তখন তারা স্থির করলেন যে তারা সেই বাড়িটি এবং মন্দিরটি পাহারা দিয়ে রাখবেন এবং কোনো সমস্যাজনিত কোনো কিছু যেন না হয় তারা সর্বক্ষণ সেটিকে পাহারা প্রদান করবেন। পরবর্তীতে ব্রাহ্মণ যখন রাজি হয়েছেন, এরপরেই তারা কি হয়েছে মন্দিরে এসেছেন, সেবা পূজা যখন শুরু করলেন, শুরু করার পর পরেই দেখা গেল সেই আশেপাশে যে মুসলিম পরিবার তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে লেগেছে এবং সেখানে তারা খুব সুন্দরভাবে জগন্নাথের জন্য অনেক কিছু দ্রব্য তারা পাঠিয়ে দেন। এখনো সেই রাজাপুর জগন্নাথের লীলা অনেক অনেক এবং সেখানে আপনারা কৃপাপূর্বক যাবেন, সে মন্দিরটি দর্শন করবেন, অনেক সুন্দরভাবে তা উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি।